বিশেষ করে আর্থিক সেক্টরে সংস্কার সবসময় চলমান রাখতে হবে। ওই 91 সালে একবার সংস্কার করা হলো, আর সংস্কারের প্রয়োজন নাই এমনটা ভাবলে আর্থিক সেক্টর কখনোই সুখকর ফল পাওয়া যাবে না। সুতরাং সংস্কার অবশ্যই চলমান রাখতে হবে যখন, কারণ একটা টাইম গ্যাপের কারণে নতুন নতুন সমস্যা সৃষ্টি হয় একটা সেক্টরে, সেই সমস্যাগুলিকে অ্যাড্রেস করার জন্য সময় সময় সংস্কার কাজগুলি করতে হয়। সুতরাং সংস্কারের কোনো বিকল্প নেই, সংস্কার করতেই হবে। এবং যার কারণে আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা প্রথমে আইন সংস্কারের কাজে হাত দিয়েছি। প্রথম যেটা দরকার আইন সংস্কার, আমরা ব্যাংক কোম্পানি আইন, আমরা এনআই অ্যাক্ট, আমরা এই যে মানি লোন কোড, এগুলি সংস্কারের হাত হাত দিয়েছি। আমরা এগুলি কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি এবং ব্যাংক কোম্পানি আইন সংস্কারের কাজও অনেক দূর আগিয়ে গিয়েছে। যেহেতু আপনারা জানেন যে আইনি কাজ একটু সময় সাপেক্ষ, তথাপিও আমরা জানি যে এখন সংস্কার করা খুবই প্রয়োজন। এইগুলি যেহেতু সেন্ট্রাল ব্যাংকের হাতে, আমরা এগুলি অলরেডি হাত হাত দিয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি, এবং আপনারা খুব তাড়াতাড়ি এগুলি হয়তো ফল দেখতে পাবেন। আবার স্যার শুধু আইনি সংস্কারের কথা বলেন নাই, আরো বিভিন্ন বিষয় সংস্কারের কথা বলেছেন, এগুলির সাথে আমি একমত, ওই সংস্কারগুলি লাগবেই। স্যার, আমি যদি আপনাকে সামান্য একটু আসল ইন্টারাপ্ট করে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করি স্যার, আইনি সংস্কারের ক্ষেত্রে স্যার ওই যে গভর্নেন্স এর ব্যাপারে একটা ইস্যু ছিল যে একই ফ্যামিলি থেকে ডিরেক্টর এবং ডিরেক্টরের টার্ম যেটাকে আপনার গভর্নেন্স এর বড় একটা অন্তরায় ধরা হয়েছিল, ও জিনিসটাও আপনাদের বিবেচনায় আছে কিনা স্যার? এটা 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 2018 সালের জানুয়ারিতে সংশোধনী হয়েছে। আপনারা সকলে এই বিষয়ে সকলেই আপনারা জানেন, সেন্ট্রাল ব্যাংকের মতো অনেক কাজ করেছে। যেহেতু এটা পার্লামেন্টে 2018 সালে সংশোধনী হয়েছে, এটা হয়তো এই মুহূর্তে আর হাত দেওয়া হবে না, যেহেতু এটা মাত্র 18 সালে সংশোধনীটা আসছে, এটা এই মুহূর্তে হাত দেওয়া হচ্ছে না। এই সংস্কারটা যেহেতু নতুন, এটা এখন হাত দেওয়া হচ্ছে না। আর ধন্যবাদ। ইনডাইরেক্টলি অন্যভাবে আমরা কিভাবে গুড গভর্নেন্সটা ইস্যু করা যায়, এটা হলো একটা আইটেম, তারও মাঝে আরো অনেকগুলি বিষয় আমরা সংযোগ করেছি। যদি এগুলি বাস্তবায়ন করা যায়, শুধুমাত্র ব্যাংকের পরিচালনা পর্ষদ সংক্রান্ত সংস্কারই নয়, খেলাপি ঋণ কিভাবে কমানো যায়, খেলাপি ঋণ সংস্কৃতি কমানো যায়, এর থেকে আর বের হয়ে আসতে পারি, সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু এখন পর্যন্ত অনুমোদন হয়নি বা পার্লামেন্টে পাশ হয়নি, বিষয়গুলি না হয় আলোচনা আমি এই মুহূর্তে আর করতে চাচ্ছি না, তবে সবগুলি আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আর আহসান স্যার যেটা বলেছিলেন, উনি ঠিকই বলেছেন যে লার্জ লোনের ক্ষেত্রে 75 না, গত কালকে পর্যন্ত আমরা 77%-এর বেশি অলরেডি বন্টন হয়ে গিয়েছে। এখন যে বিষয়টা বারবার সকলের আলোচনায় আসছে, আসলে শুধু বন্টন হলেই হবে না, এটা প্রথম দরকার কোয়ালিটি বন্টন। যে কারণে আমরা এই প্যাকেজ ঘোষণার পরে ব্যাংকারদেরকে আমরা অনলাইন মিটিং করেছিলাম, এবং যাতে একসাথে মিটিং করলে সকলের সাথে কথা বলা যাবে না, তাই খণ্ড খণ্ড করে তিন ভাগে আমরা ব্যাংকারদের মিটিং করেছি। আমরা শুধু একটা মেসেজ দিয়েছি ওনাদেরকে। প্রথমেই আমি আমি প্যাকেজটার কথা বলি, আমরা সেখানে বলেছি যে কোনো খেলাপি ঋণ গ্রহীতা কিন্তু প্যাকেজের আওতায় ঋণ পাবে না। ইভেন বলেছি যে তিনবারের বেশি ইয়ে হয়েছে, কোনো তফসিল হয়েছে, সেই ঋণ গ্রহীতাও কিন্তু আসলে এই প্যাকেজ থেকে ঋণ সুবিধা পাবে না। এটার মূল উদ্দেশ্য ছিল যাতে এই যে আপনাদের শঙ্কা যে এখান থেকেও খেলাপি হয়ে যেতে পারে, আসলে এই শঙ্কা থেকে আমরা ওই নির্দেশনাগুলি দিয়েছি। আর যেটা মোরাল পার্চুয়েশন করেছে, আপনাদের সকল অবগত জানাচ্ছি, আমরা মিটিংয়ে বলেছি যে আমরা যেদিন এই প্যাকেজটা প্রণয়ন করি, আমরা 2019 সালের ঋণের হিসাবকে ভিত্তি করে কাজ করেছিলাম, তখন এই শিল্প আর সার্ভিস সেক্টরে প্রায় 7.5 লক্ষ কোটি টাকার বেশি ছিল ঋণ। তার এগেনিস্টে দিয়েছি আমরা মাত্র 30,000 কোটি টাকা। শুধু এই মেসেজটা দিয়ে ব্যাংকারদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনি ৯৪,000 কোটি টাকার বিপরীতে 30,000 কোটি টাকা ঋণ দেওয়ার জন্য ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করা আপনাদের জন্য কোনো ক্রমে কষ্ট হওয়ার নয়, এবং যারা খুব দ্রুত ভালো ঋণ গ্রহীতাকে নির্বাচন করবে, তাহলে ব্যাড পার্সুয়েশনের মাধ্যমে খারাপ ঋণ গ্রহীতা ঋণ দেওয়ার সুযোগটা থাকবে না। এই জিনিসটা আমরা প্রথমে আমরা মোরাল পার্সুয়েশন করেছি, এবং আশা করি ব্যাংকাররা
আমাদের এই ধারণাটা বুঝবার চেষ্টা করেছেন এবং যদি সেভাবে দিয়ে থাকেন, কারণ আপনারা জানেন অনেক এবারে যদি আমি এখন ইন্ডাস্ট্রি বলি, ওই যেহেতু আপনারা বলেন যে এটা রিয়েল চিত্র না, এটা আমার যেহেতু এখন 9% ক্লাসিফাইড, ধরলাম আরো অন্যান্য যোগ করলে আরো একটু বাড়বে, কিন্তু 30,000 কোটি টাকা দেওয়ার জন্য কিন্তু খেলাপি ঋণ গ্রহীতার কাছে যাওয়ার কোনো ব্যাংকের আবশ্যকতাই নাই। যেহেতু দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার কথা, তাদের উচিতই হবে প্রথম শুরুতেই ভালো ঋণ গ্রহীতা দিয়ে দেওয়া, তাইলে খারাপ ঋণ গ্রহীতা এসে তার লিমিটের বাইরে আর ঋণ দেওয়ার সুযোগটা থাকবে না, তখন এটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হবে। এটা আমরা প্রত্যাশা করছি, ব্যাংক ম্যানেজমেন্ট সেভাবেই করেছেন, ব্যাংকের প্রতিটা বোর্ড সেভাবেই কাজ করবেন, সেটা আমাদের প্রত্যাশা। আরেকটা বিষয় যেটা আলোচনায় আপনি নিয়ে এসেছিলেন, প্রশ্ন করেছিলেন যে এসএমই নয়, আমরা সকল ঋণের ক্ষেত্রেই বলি, আমরা প্যাকেজ 30,000 কোটি টাকা 20,000 কোটি টাকার ক্ষেত্রেও আমাদের যখন এরকম ধারণা করার কোনো কারণ হলো যে সুযোগ সুবিধার মাধ্যমে এই কম সুদের ঋণ দিয়ে পূর্বতন ঋণ পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে, সেই কারণে আমরা তাৎক্ষণিকভাবে একটা বিশেষ সার্কুলার করে নির্দেশনা দিয়েছি যে এই প্যাকেজের আওতায় কোনোভাবেই এক ঋণের টাকা দিয়া আর এক ঋণ পরিশোধ করা যাবে না, সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা যদি করে তাইলে ব্যাংকাররা আপনার এটার জন্য জবাবদিহি করতে হবে। আরেকটা জিনিস সেটা হলো এসএমই ঋণ নিয়ে আলোচনা হয়েছিল, আসান স্যার ঠিকই বলেছিলেন এখন পর্যন্ত 25% বা একটু এখন একটু বৃদ্ধি পেয়েছে, গত কয়েকদিনে একটু ঋণ প্রদান বৃদ্ধি পেয়েছে। আসলে ব্যাংকাররা একসাথে যখন দুটো দিতে গেল তখন ওই বড়টার উপরে যখন চাপ শুরু করে দিলাম যে আগস্টের মধ্যে শেষ করতে হবে, তারা তখন এটার উপরে এম্পাসিস দিল বেশি। এই দ্বিতীয়টা এখন শুরু করতে যাচ্ছে এবং যাদেরকে ঋণ দেবে, ঢাকার নিম্নাঞ্চল বা গ্রামাঞ্চল যখন 31টা জেলা পানিতে ডুবা অবস্থায় ছিল, সেটাও কিছুটা বাধার সৃষ্টি হয়েছিল, এবং এখন আমরা ব্যাংকগুলোকে আলাদা করে বলে দিয়েছি 31শে অক্টোবরের মধ্যে তাদের টার্গেট ফিল আপ করতে হবে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গতকালকে যে কাজটা করেছি আমরা, এই যে আমরা পরীক্ষা করে দেখেছি যদিও 77% দেওয়া হয়েছে, কিছু বাকি থাকলেও কোন কোন ব্যাংকের পারফরমেন্স খারাপ ইন্ডিভিজুয়াল, এখন আমি সেই দিকে গিয়েছি এবং সেরকম আমরা 18টা ব্যাংকে চিঠি দিয়েছি যে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমার জন্য বরাদ্দকৃত যে টাকা আছে তার মধ্যে কত টাকা ব্যয় করতে পারবা আগামী 3 ওয়ার্কিং ডেজের মধ্যে জানাইতে হবে, রবি সোম মঙ্গলের মধ্যে। এবং সেটা আসার পরে যারা ভালো পারফর্মার আমি তাদেরকে দিয়ে দেবো টাকা, যাতে আমাদের লক্ষ্য সাধিত হয়, এবং তার জন্য প্যানালাইজ অন্য কিভাবে করা হবে সেটা আলাদা করে দেখা হবে, কিন্তু প্যাকেজ পরে থাকতে আমরা দেব না। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন, একটা বিষয় স্যার বলেছেন যে 9% ইন্টারেস্ট রেটে সিএমএসি ঋণ দেওয়া সম্ভব নয় বলে স্যার অনেক বলেছেন, সম্ভব নয় আমি বলবো না, আপনি শুধু আগের যে রেটগুলি দেখেছেন, আগে রেট বেশি ছিল, কিন্তু এখন এই স্পেশালি এই প্যাকেজটার জন্য যেহেতু আমরা কম রেটে ওনাদেরকে টাকা দিলাম, আমরা রিফাইন্যান্স করার সুযোগ করে দিলাম, সিআরআর কমিয়ে দিলাম, এখানে কস্টিং কমে গিয়েছে, আমরা আরো কতগুলি সিআরআর, শুধুমাত্র সিআরআর কমানোর কারণে 18,500 কোটি টাকা ব্যাংকগুলির নতুন করে ইনফ্লো হলো, এই যে কস্টিং কমে গেল এটার মাধ্যমেও কিন্তু ঠিক আগের এক জায়গায় যেন ব্যাংকেরা যেন বসে না থাকে, এবং সেটা যে আমরা যে বিবেচনায় নিচ্ছি না তা কিন্তু নয়, আমাদের বিবেচনায় আছে, কিন্তু আমাদের প্রথম কথা হলো আমাদের প্যাকেজগুলি এর এই এই এইভাবেই সম্পূর্ণ করতে হবে, তারপরে যারা সম্পূর্ণ করবে তাদের জন্য আলাদা দৃষ্টিতে আপনারা কিছুদিন পরেই হয়তো সেগুলি দেখতে পাবেন আমরা কোন দিকে যাচ্ছি, কিন্তু এখন এটা করতে হবে। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও এইসব বিষয় নিয়ে কথা হয়েছে, বলছি যে নৌ আমাদের প্যাকেজটা আগে বাস্তবায়ন করতে হবে, যেহেতু প্রান্তিক জনগোষ্ঠীকে আগে আগে উত্তরণের সুযোগ করে দিয়ে আমরা পরবর্তীতে যাব। কারণ ওভারঅল একটা এটা মাত্র 2,17,000 কোটি টাকা এখানে হলো সিএমএসএমই খাতে ঋণ, এটা আরো বেশি দিবার কথা, এটা অনেক কম, আমরা এটা একসময় টার্গেট করছি আরো বেশি উপরে যেতে হবে, সেই টাকার কিছু কম আয় আমরা যদি শিল্প ঋণের টাকা দিয়েও অ্যাডজাস্ট করি তাইলে ডিসেম্বর পর্যন্ত এটা কভার করা সম্ভব। আপনারা হয়তো ডিসেম্বরের পরে হয়তো ভিন্ন চিত্র দেখতে পারেন, সেটা সময় আসলে এটা এটা হয়তো আপনারা দেখতে পাবেন। আরেকটা বিষয় আহসান স্যার বলেছিলেন যে ক্রেডিট গ্যারান্টি স্কিম নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, প্রথমেই বলে রাখি যে আমরা যে প্রথমে স্কিমটা দিলাম এটা অনুমোদন হলো সরকার থেকে, গত সপ্তাহে পাশ করে নিয়ে আসলাম,
আনার পরে আপনি ভালো করে জানেন এটা একটা ম্যানুয়াল তৈরি করতে হয়, আমরা 22টা ম্যানুয়াল তৈরি করে ফেলেছি এবং আমরা যদিও আগামী কিছুদিনের মধ্যে ইস্যু করতে যাচ্ছি কিন্তু এটা সুযোগ করে দিচ্ছি, সেখানে থাকবে যারা অলরেডি ইতিপূর্বে বন্টন করেছেন সেটাও এটার আওতায় আসবে। সুতরাং কেউ যদি ভেবে থাকে যে এটা আসলে দিবে এটা ভুল ধারণা, আমি এখনই আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি যে যারা এখন দিচ্ছে এটাও কিন্তু এই সিজিএস এর আওতায় চলে আসবে, সুতরাং এটা নিয়ে শঙ্কা পাওয়ার কোনো কারণ নাই। এবং আমাদের সিজিএস এর যে রেট গুলি করেছি দেখবেন, ফি গুলি করেছি খুবই কম, খুবই স্বল্প, এবং একটা বাজার ভিত্তিক, যার ক্লাসিফিকেশন কম তার ফি কিন্তু কম হবে, যার ক্লাসিফিকেশন বেশি তার বেশি, তার কারণটা হলো সেই জন্য তাকে কোয়ালিটির জাজমেন্টে আরো এগিয়ে নিয়ে আসতে পারে, ক্লাসিফিকেশন কমাতে পারে, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। আপনি যদি খেয়াল করে দেখবেন মালয়েশিয়া বা ইন্ডিয়াতে কিন্তু একটা রেট ইউজ করছে, আমরা কিন্তু একটা রেট করিনি, আমরা কিন্তু এখানে কিন্তু ক্লাসিফিকেশন ভাগ করে দিয়েছি, 5% এর বিলো হলে একরকম হবে, তার বেশি হলে একরকম হবে, 10% এর বেশি হলে ওই ব্যাংক পাবে না, এরকম নানা শর্ত দিয়েছি আমরা। উদ্দেশ্য হলো যাতে প্রান্তিক এই লোকগুলো যেন অন্তত পক্ষে সিকিউরিটি লেস ঋণ সুবিধা গ্রহণ করতে পারে, এবং আমি আশা করছি এটা আপনারা এই এই মাসের শেষ নাগাদে এই সার্কুলার দেখতে পাবেন, কিন্তু শেষ হতে পারে কিন্তু প্রথম ডে ওয়ান থেকে যত ঋণ দিয়েছে সমস্ত ঋণ এটার আওতায় নিয়ে আসার সুযোগ থাকবে। এটা আবারও বলে রাখি এটা ইন্ডিকেটিভ, এটা মাত্র 2,000 কোটি টাকা করা হচ্ছে, এটাকে কি করে বৃদ্ধি করা যায় আসলে আরো আমরা সেই দিকেও কাজ করছি। এই কারণে আমরা দুটো দিক, বর্তমানটা এবং ভবিষ্যৎ আরো বৃদ্ধি করার ক্ষেত্রগুলি এতদিন তৈরি করার চেষ্টা করছিলাম, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও কথা বলছি, ওনারাও বোধহয় কিছু করি আমাদের সাথে হয়তো হতে পারে, সবগুলি মিলে আমরা একসাথে জিনিসটা নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আর যে জিনিসটা বলেছিলেন